আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, একটি ব্রেকিং নিউজ। মাদারীপুর যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু স্থগিত করে দিয়েছে। সেটার ডেট কিন্তু যে আগামীকাল যে পরীক্ষা হওয়ার কথা ছিল 3 তারিখ, আগামীকালের যে পরীক্ষাটা সেটা স্থগিত করেছে। এবং সেটা পরীক্ষা কবে হবে এই ভিডিওতে সেই সংক্রান্ত বিষয় জানিয়ে দেবো। এবং এই ভিডিওতে আরও জানিয়ে দেবো যে যে পরবর্তীতে যে আপনাদের হাতে যে প্রবেশপত্র আছে সেটা কি পরবর্তীতে আরও নতুনভাবে আরও কি প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড কি আপনাদের কাছে কি ইস্যু করবে, না ওইটা দিয়ে পরবর্তী পরীক্ষা দিতে পারবেন। এই সকল খুঁটিনাটি বিষয় আজকে আমি এই ভিডিওতে মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে বলে দিই, আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। চলুন এখন আপনারা এই যে সময় টিভির ওয়েবসাইট, এখানে তার হেডলাইন করেছে পেশালো মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় নিয়োগ পরীক্ষা। মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নিয়োগ পরীক্ষার তারিখ পেছালো, নির্ধারিত দিন পরিবর্তন করে আগামী 7 তারিখ পরীক্ষা হবে। মানে কালকে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা আগামী 7 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানে এটা অনিবার্য কারণবশত এটা কিন্তু পিছিয়ে দিয়েছে। তাই আপনারা যারা আমার কাছ থেকে সাজেশন নিয়েছেন পড়ার জন্য ওইটাই পড়তে থাকেন, আর যারা এখনও সাজেশন নেন নাই এই পরীক্ষার জন্য যদি সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলালিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ কিন্তু আপনারা এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিতে পারবেন লিখিত পরীক্ষার জন্য। এটা কিন্তু আপনারা সকলে জানেন পরীক্ষা হওয়ার কথা ছিল অফিস সহক, জারি কারক, প্রেস সার্ভার, বেঞ্চ সহকার ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল। এখানে আরও লিখছে তারা মঙ্গলবার 30 জুলাই মাদারীপুর যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন আল রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এর তথ্য জানানো হয়। এর আগে পরীক্ষা হওয়ার কথা ছিল আগামীকাল, মানে তার আগামীকাল যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা স্থগিত করা হয়েছে। চিফ জুডিশিয়াল আদালত প্রশাসক কর্মকর্তা ইউএ মোহাম্মদ আল মামুন জানান, মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জনবল নিয়োগ পরীক্ষা 2024-3 আগস্ট পরীক্ষা পরিবর্তন করা হলো। অনবজ্য কারণবশত এটা কিন্তু পরীক্ষার ডেট কিন্তু পরিবর্তন করেছে, যা আগামী 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এবং যে চাকরি প্রার্থী প্রবেশপত্র উল্লিখিত স্থানকালে অনুষ্ঠিত হবে, আপনাদের যে 3 তারিখ যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটার যে স্থান কাল দেওয়া আছে, যে কয়টা পরীক্ষা ওইটাই হবে, শুধুমাত্র ডেট পরিবর্তন হয়েছে। 7 তারিখের জায়গায় 3 তারিখের জায়গায় ডেট পরিবর্তন হয়ে 7 তারিখ পরীক্ষা হচ্ছে। আর পরীক্ষার জন্য পুনরায় কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না, মানে পরীক্ষার জন্য পুনরায় কোনো ধরনের প্রবেশপত্র ইস্যু করা হবে না। আপনাদের কাছে যেটা আছে প্রবেশপত্র সেটার মাধ্যমে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে। পরবর্তীতে কিন্তু আপনাদের কোনো ধরনের প্রবেশপত্র ইস্যু করা হবে না। ধরেন আপনাদের কাছে যে অ্যাডমিট কার্ডটা আছে প্রবেশপত্র, ওইটাই শুধু 3 তারিখ লেখা, ওইটাই 7 তারিখ যা পরীক্ষা দেবেন ওই টাইমে ওই 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 স্কুল অ্যান্ড কলেজে যেখানে পরীক্ষা ডেট দিছে ওইখানেই শুধুমাত্র। আশা করি বুঝতে পারছেন। পরীক্ষার সকল ধরনের আপডেট পেতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমার চাকরি সংক্রান্ত বিষয় জানতে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন, অথবা কিন্তু আপনারা এটা আমার নজর রাখতে পারেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে। আমি চাকরি সংক্রান্ত তথ্য পেলে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।